Bismillahirrahmanirrahim. Assalamualaikum. আমি রোকসানা পারভীন, সহকারী শিক্ষিকা, সোলাইমান কিন্ডারগার্টেন. সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো. আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি. গত পাঠে তোমাদের যে প্রশ্নগুলো পড়িয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেগুলো ইতিমধ্যে শিখে ফেলেছো. এজন্য তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা. তোমাদের আজ আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ১২ থেকে আরো একটি প্রশ্ন শেখাবো. তোমরা সবাই মনোযোগ সহকারে আমার সাথে পড়বে, শুনবে এবং প্রশ্নোত্তরটি খাতায় লিখে নেবে. তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি. সোলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় ১২. প্রশ্ন, আগুন লাগার দুইটি কারণ উল্লেখ করো. প্রশ্নটি আমি আরেকবার পড়ছি. প্রশ্ন, আগুন লাগার দুইটি কারণ উল্লেখ করো. উত্তর, বাংলাদেশে আজকাল আগুন লাগার ঘটনা বেশি ঘটছে, বিশেষ করে শুষ্ক মৌসুমে শহরের বস্তি, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে দুর্ঘটনা ঘটে. এছাড়াও যেখানে বেশি লোক বসবাস করে সেসব এলাকাতেও আগুন লেগে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে. মানুষের সৃষ্ট নানা কারণে আগুন লাগছে. আগুন লাগার দুটি কারণ হলো, এক, রান্না শেষে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে, দুই, ঘরে টুপি, হারিকেন, মশার কয়েল ইত্যাদি জ্বালিয়ে রাখলে. শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তরটি বললাম, এবার চলো প্রশ্নোত্তরটি ভালোভাবে বুঝে নেওয়া যাক. দেখো, বাংলাদেশে আজকাল আগুন লাগার ঘটনা বেশি ঘটছে, বিশেষ করে কোথায় হয়, শহরের বস্তি এলাকাগুলোতে, আবার গার্মেন্টস ইত্যাদি জায়গায় বেশি আগুন লেগে দুর্ঘটনা ঘটতে পারে. তাছাড়াও যেসব এলাকাতে ঘিঞ্জি এলাকা, মানে যেসব এলাকাতে বেশি লোকজন বসবাস করে সেসব এলাকাতেও মানুষের অসাবধানতার জন্য আগুন লাগার ঘটনা বেশি ঘটে, আর আগুন লেগে যেসব দুর্ঘটনা ঘটে সেগুলো মারাত্মক আকার ধারণ করে. মানুষের সৃষ্ট নানা কারণে আগুন লাগে, মানুষের অসাবধানতার কারণে আগুন লেগে এ ধরনের দুর্ঘটনা ঘটে. দেখো, আমরা আগুন লাগার কারণগুলো একটু জেনে নেব. আমরা যদি রান্না শেষে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দেই তাহলেও আগুন লেগে যায়, আর রান্নার আগুন মারাত্মক আকার ধারণ করে. গ্রামে দেখা যাচ্ছে যে চুলায় খড়ির চুলায় রান্না করা হয়, সেসব আগুন বাতাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তাই রান্না শেষে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না রাখলে আগুন লাগার ঘটনা বেশি ঘটে. তারপরে ঘরে কুপি, কুপি মানে বাতি, দেখা যাচ্ছে যে গ্রামে লোকজন বাতি ব্যবহার করে, সেই বাতি, হারিকেন বা মশার কয়েল ইত্যাদি জ্বালিয়ে রাখলে অসাবধানতাবশত ঘরে আগুন লেগে যায়. শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তরটি বুঝে নিলাম. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো সোলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সব কিছু শিখিয়ে দেওয়া হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই প্রশ্নোত্তরটি আরও একবার মনোযোগ সহকারে পড়ি তাহলে কিন্তু আমরা এখনই প্রশ্নোত্তরটি শিখে ফেলতে পারবো, তাই না? তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তরটি আরেকবার মনোযোগ সহকারে পড়ি. প্রশ্ন, আগুন লাগার দুটি কারণ উল্লেখ করো. উত্তর, বাংলাদেশে আজকাল আগুন লাগার ঘটনা বেশি ঘটছে, বিশেষ করে শুষ্ক মৌসুমে শহরের বস্তি, গার্মেন্টস, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে দুর্ঘটনা ঘটে. এছাড়াও যেখানে বেশি লোকজন বসবাস করে সেসব এলাকাতেও আগুন লেগে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে. মানুষের সৃষ্ট নানা কারণে আগুন লাগছে. আগুন লাগার দুটি কারণ হলো, এক, রান্না শেষে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে, দুই, ঘরে কুপি, হারিকেন, মশার কয়েল ইত্যাদি জ্বালিয়ে রাখলে. শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তরটি আরেকবার পড়লাম. আমি আশা করছি ইতিমধ্যে তোমরা প্রশ্নোত্তরটি ভালোভাবে শিখে নিয়েছো এবং বুঝে নিয়েছো. তাহলে আজ আর নয়, দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ. তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে. তোমাদের
আমাদের মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।